হ্যালো ফ্রেন্ডস মিনাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্রিস্পি প্রান ফ্রাই বা মোচমুচি চিংড়ি ভাজার রেসিপি এটা কিন্তু একটা স্টাটার রেসিপি আর এই রেসিপিটা ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে থাকার বেল আইকনটা ক্লিক করলে কিন্তু আপনারা নিত্য নতুন রেসিপির আপডেটটা পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক ক্রিস্পি প্রান ফ্রাইয়ের রেসিপি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ বারো থেকে তেরো পিস আছে চিংড়ি মাছগুলোকে খোসা আমি ফেলে দিয়েছি তারপরে লেজের দিকে একটু খোসা রেখে লেজসহ রেখে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছিলাম তারপরে একটা ছুরির সাহায্যে চিংড়ি মাছগুলোর এই যে পিঠের অংশ এখান থেকে একটু চিরে নিচ্ছি চিংড়ি মাছের ভেতরে যে এরকম সুতোর মতো নোংরা অংশটা এটাকে কিন্তু হালকা করে টেনে বের করে নিতে হবে তারপরে চিংড়ি মাছটার অপর সাইড থেকে এভাবে ছুরি দিয়ে একটু কেটে দিতে হবে এতে করে চিংড়ি মাছটা কিন্তু তরকারিতে দিলে যেরকম পুরোপুরি গুটিয়ে আসে ওরকম আর গোল হয়ে আসবে না কেটে নিয়ে আমি একটা পাত্রে জল নিয়েছি সেখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে এই চিংড়ি মাছটাকেও কেটে নেব আপনারা যদি পুরোপুরি এরকম লম্বা রেখে ভাজতে চান সেক্ষেত্রে আমি আরেকটা রেসিপিতে শেয়ার করব কিভাবে চিংড়ি মাছটা পুরো এরকম লম্বা রেখে ভাজা যায় দেখুন আমি কালো নোংরা অংশটা বের করে নিয়ে চিংড়ি মাছটাকে অপর সাইড থেকে এভাবে একটু কেটে নিচ্ছি একইভাবে কিন্তু সবগুলো চিংড়ি মাছ আমি এভাবে কেটে নেব আর কাটা শেষে কিন্তু যে পাত্রে জল নিয়েছি সেখানে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে তো আমি জাস্ট দুবার জলে এটাকে ধুয়ে নেব ধুয়ে জলটা ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি মাছগুলো চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট হতে দেব আর ম্যারিনেট হতেও কিন্তু টাইম কম লাগে চিংড়ি মাছের তো প্রথমে যেটা করব একটা লেবু কেটে নিয়েছি এখানে ওয়ান থেকে দেড় এক থেকে দেড়টি স্পুন মতো লেবুর রস দিলেই হবে যেহেতু মাছ কম আছে সেজন্য তো আমি অল্প একটু লেবুর রস দিয়েছি তারপর দিয়ে দিলাম ওয়ান স্পুন গোলমরিচের গুঁড়ো সেই সাথে দিলাম ওয়ান স্পুন রসুনের পাউডার আর স্বাদ মতো নুন রসুনের পাউডার না থাকলে আপনারা সেক্ষেত্রে রসুনের পেস্ট ইউজ করতে পারবেন হাত দিয়ে কিন্তু মাছগুলো আমি সব উপকরণের সাথে ভালো করে মেখে নিচ্ছি দেখুন এগুলো আলতো হাতে মেখে নেওয়ার পরে আমি ম্যারিনেট হতে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য বাইরে রেখে এখানে একটা পাত্রে একটা বড়ো সাইজের ডিমের সাদা অংশটাই নিয়েছি এটাকে ভালো করে ফেটিয়ে কিন্তু বাবলসের মতো তৈরি করে নেব সেজন্য তো হ্যান্ড হুইস্কারের সাহায্যে করতে গেলে একটু টাইম বেশি লাগবে সেজন্য আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে দেখুন পুরোপুরি ফেটিয়ে নিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা এর বদলে কিন্তু গোটা ডিম সহ কুসুমটাকেও ফেটিয়ে নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হাফ টি স্পুন করে কর্নফ্লাওয়ার আর ময়দা এটা ওয়ান ফোর টি স্পুনের স্পুন ছিল তাই দুবারে কিন্তু এটাকে আমি হাফ টি স্পুন করেই ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তারপরে হ্যান্ড হুইস্কারের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে আবারও হ্যান্ড মিক্সারের মাধ্যমে একটু বিট করে নিচ্ছি এটা করলে কিন্তু আমার আর ডাবল কোট করা লাগবে না জাস্ট এটাই আপনারা যদি ডিম কুসুমসহ নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে একটু ব্রেড ক্রামসে লাগিয়ে ডাবল কোট করে নেবেন ডিমের মধ্যে দিয়ে তাহলে কিন্তু একই হয়ে যাবে আমি এখানে দু রকমের ব্রেড ক্রামস ইউজ করছি আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ অপশনাল তারপরে একটা করে চিংড়ি মাছ এই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর মধ্যে তারপরে চিংড়ি মাছটাকে ব্রেড ক্রামসে দিয়ে হালকা করে কিন্তু এভাবে ব্রেড ক্রামসটা চিংড়ি মাছের সমস্ত সাইডে লাগিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু ডিমের যে সাদা অংশ ফেটিয়ে নিয়েছি এই অংশটা কিন্তু ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রামসে লাগাতে পারবেন না কেননা ব্রেড ক্রামসে ভালো করে লাগাতে গেলে দেখা যায় এই ফেনাটা কোনো না কোনো সাইড থেকে কিন্তু ছাড়িয়ে যেতে পারে সেই জন্য আলতো হাতে এটা ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এভাবে ব্রেড ক্রামসটা এর উপরে দিয়ে দিলে কিন্তু লেগে যাবে আর যদি আপনাদের ব্রেড ক্রামসটা একদম ফ্রেশ না থাকে কয়েকদিনের পুরাতন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্রেড ক্রামসটা অনেক সময় কিন্তু নরম হয়ে আসে আপনারা একটু তাওয়াতে ব্রেড ক্রামচটাকে দু তিন মিনিট ধরে লো ফ্লেম করে ভেজে নেবেন দেখবেন এটা একদম মচমচে হয়ে আসবে আমি এইভাবে সাদা আর হলুদ দুটোকেই কিন্তু লাগিয়ে নিচ্ছি চিংড়ি মাছের গায়ে তারপরে এরকম একটা পাত্রে নিয়ে নিলাম এই মাছগুলো ভালোভাবে সব লাগিয়ে নেওয়ার পরে আধা ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে মাছটার সাথে কিন্তু এই ব্রেড ক্রামচ বা ডিমের সাদা অংশটা ভালো করে সেট হয়ে আসে তারপরে তেল দিয়েছিলাম কড়াইতে গরম তেল মিডিয়াম গরম করেই নিয়েছি আমি এটা আর ফ্রিজ থেকে কিন্তু দু তিন মিনিট আগেই বের করেছি মাছগুলো বের করে সরাসরি এখানে দিয়ে দিচ্ছি একদম যদি ফুটন্ত তেলে দিয়ে দিই তাহলে মাছের গায়ের থেকে কিন্তু এইগুলো সব ছাড়িয়ে যাবে সেই জন্য মিডিয়াম গরম হলেই মাছগুলো এখানে দিয়ে দিয়েছি তারপরে ফ্লেমটাকে লো মিডিয়াম টু মিডিয়াম করেই ভাজতে হবে আমি এটাকে কিন্তু দুবারে ভেজে নেবো তাতে করে ক্রিস্পিনেসটা খুব ভালো আসে সেজন্য জন্য তো এখানে দেখুন চিংড়ি মাছগুলোর একটা সাইডে লাইট ব্রাউন কালার হলেই কিন্তু আমি এইগুলোকে সাইড চেঞ্জ করে দিচ্ছি আর ফ্লেমটাকে আমি লো টু লো মিডিয়াম করেই ভাজছি দেখুন এই চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভালো করে ভাজার কোনো দরকার নেই কেননা যেহেতু ডাবল কোট করব দু থেকে তিন মিনিটের জন্য ভাজলে এটা প্রথমবারেরটা হয়ে যাবে তো আমি দু তিন মিনিট ধরে এটাকে ভেজে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি মিডিয়াম টু মিডিয়াম লো করে মাছগুলো হয়ে তো আমি উঠিয়ে একই একইভাবে বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছে এখানে এগুলোকেও কিন্তু দু তিন মিনিট ধরে দুপাশে ভালো করে ভেজে নেব একটা সাইড লাইট ব্রাউন কালার হয়ে আসলে অপর সাইড চেঞ্জ করে দেব আর যেহেতু প্রথম ব্যাচে যে মাছগুলো ভেজে নিয়েছি এগুলো ভেজে তুলে নেওয়ার আগে কিন্তু ওগুলো একটু ঠান্ডা হয়ে আসবে সেই জন্য প্রথমে ওই মাছগুলোকে একদম কিন্তু ফুটন্ত গরম তেলে দিয়ে ভেজে তুলে নিয়েছি দেখুন আমি দ্বিতীয় ব্যাস দেখাচ্ছি তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে করেই দেওয়া আর এগুলো জাস্ট এক মিনিটের মতো দুপাশ করে ভাজলেই কিন্তু এটা দেখুন এরকম ব্রাউন কালার হয়ে আসবে প্লাস এটা খুব ক্রিস্পি হয় বেশিক্ষণ রাখবেন না একদম ফুটন্ত তেলে দু সাইড ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি প্রাণ ফ্রাইয়ের রেসিপি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ